কথাই বলে চালাকি দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না কখনো। গোপাল কি করলো মনে মনে ভাবলো সবাই তো দরজা বন্ধ করে ভেতরে রয়েছে, আমি বাইরে থেকে এই সব পড়ে যাব, কেউ বুঝতে পারবে না, কেউ চিনতে পারবে না, তাহলে চালাকি করে এই সব করলো। তাহলে চালাকির দ্বারা কখনো কি কোনো মহৎ কার্য সম্পন্ন হয়? পরিণতি কি হয় দেখুন, যারা ফাঁকি দেয় তারা ফাঁকের মধ্যেই পড়ে। হস্তিনাপুরের রাজসভায় দুই ভাই, একজনের নাম ধৃতরাষ্ট্র আরেকজনের নাম পাণ্ডু। ধৃতরাষ্ট্রের বউয়ের নাম আমরা সকলেই জানি গান্ধারী, আর পাণ্ডুর দুই পত্নী দুই বউ, একজন হলেন কুন্তী আরেকজন হলেন মাদ্রি, বোঝা গেল আমরা সকলেই জানি। একদিন দুর্বাসা মহামুনি এসেছে, কার কাছে? কুন্তীর কাছে। কুন্তী আমায় তুমি সেবা দাও, আমায় যদি তুমি তৃপ্ত করে সেবা দিতে পারো তাহলে আমি তোমায় আশীর্বাদ দেব, তোমার যে সন্তান জন্মাবে তারা হবে দিগ্বিজয়ী, এই জগতে তাদেরকে কেউ কোনোদিন বিনাশ করতে পারবে না। একথা শুনলেন কে? একথা শুনলেন পাশের ঘরে ছিলেন গান্ধারী, চোখ তো বন্ধ, কিন্তু চোখটা বন্ধ হলে কি হবে, মনটা তো বন্ধ নেই, কুচক্রি মাথাটা তো তার বন্ধ নেই, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে খেলে গেল কি করে কুন্তীকে অধগামী করা যায়, অর্থাৎ পাপিনী করা যায়। তো কান পেতে শুনছেন কি হচ্ছে, তো দুর্বাসা মহামুনি বলছে কুন্তী আমি স্নান সেরে আমি ধ্যানে বসব, তো তুমি এক কাজ করবে, তুমি আমার জন্য 100 পাত্রে পরমান্ন রন্ধন করবে, আর 100 পাত্রেই তোমায় করতে হবে, 100 পাত্রের মধ্যেই, বোঝা গেল, আর এমন করে পরমান্ন মানে মিষ্টান্ন মানে পায়েস রান্না করবে যে 100 পাত্র পরিপূর্ণ হয়, একটু কম হলেও চলবে না একটু বেশি হলেও চলবে না। তো কুন্তী তিনি পরম সতী, তিনি মা ভগবতীকে স্মরণ করে দুর্বাসা মহামুনির জন্য মিষ্টান্ন বসালেন। এখন এত পরিমাণে মিষ্টান্ন করেছেন যেটা 100 পাত্রেই পরিপূর্ণ হয়ে যাবে, তো 1 2 3 4 5 করে 100 পাত্র পরিপূর্ণ করার চেষ্টা করছেন। তো এইভাবে যখন 99টা পাত্র পরিপূর্ণ হয়েছে দেখছে একটি পাত্র নেই, তো একটি পাত্র যদি না থাকে দুর্বাসা মহামুনি অভিসম্পাদ দেবে, এই একটি পাত্র কে সরিয়েছিল? চোখটা বন্ধ থাকলে কি হবে, বোঝা গেল, আমি বলবো না আপনারা বুঝেন, চোখটা বন্ধ থাকলে কি হবে, একটি পাত্র কিন্তু সরিয়ে নিয়েছিল যাতে কুন্তী অভিশাপগ্রস্ত হয়। তো কুন্তী এখন মনে মনে চিন্তা করছে আমি এখন কি করব, দুর্বাসা মহামুনি মহামুনি বলছেন কুন্তী আমায় সেবা দাও, 99 পাত্র সামনে দিয়েছে সেবা করেছে দুর্বাসা মহামুনি, বলছে 99 পাত্র সেবা করলাম, 100টি পাত্র আমি পরিপূর্ণ করে দিতে বলেছিলাম, তাহলে আরো একটি পাত্র কোথায় গেল, সে পাত্র দাও না হলে এক্ষুনি তোমায় অভিশাপ দেব। বলে মহামুনি এ জগতে সর্বশ্রেষ্ঠ পাত্র হচ্ছে হৃদ পাত্র, তাই আমি হৃদয়ের মধ্যে মিষ্টান্ন পরিবেশন করে দিচ্ছি আপনি গ্রহণ করুন। কি করলেন কুন্তী, তার কোমল হৃদয়ের মধ্যে মিষ্টান্ন পরিবেশন করে দুর্বাসা মহামুনিকে দিলেন গরম মিষ্টান্ন, গরম পায়েস, পুড়ে গেল ফোসকা পড়ে গেল, কিন্তু কুন্তীর সেদিকে খেয়াল নেই, তিনি ব্রাহ্মণ সেবা দিচ্ছেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিচ্ছেন। তার এই আতিথ্যে দুর্বাসা মহামুনি আনন্দিত হলেন, বললেন যাও কুন্তী আমি তোমায় পরীক্ষা নিচ্ছিলাম, তুমি সেই পরীক্ষায় সফল হলে, যাও স্নান করে এসো, এক্ষুনি আমি তোমাকে আশীর্বাদ প্রদান করব। এই বলে দুর্বাসা মহামুনি ধ্যানে বসলেন। এবার কুন্তী গেলেন স্নান করতে, এখন গান্ধারী মনে মনে ভাবছে সমস্ত কিছু করলো কুন্তী আর ফল লাভ করব আমি, তাই কি করলো কুন্তী যেমন করে পায়ে নূপুর পরে গান্ধারী আজ তেমন করে পায়ে নূপুর পরে, তেমন করে বসনভূষণ করে রুনুঝুনু রুনুঝুনু করে নূপুর বাজাতে বাজাতে দুর্বাসা মহামুনির কাছে এসেছে, মুখে কোনো কথা বলছে না, পাছে বুঝে যায়। তো এখন ওই যে বসনভূষণের ধ্বনি চরণের নূপুরের ধ্বনি এ শুনে দুর্বাসা মহামুনি মনে মনে ভাবলেন বুঝি কুন্তী এসেছে,
কুন্তি তুমি এসেছো অন্ধকার ঘর, গান্ধারী মাথা নাড়লেন, মুখে বলছেন না, মাথা নাড়লেন। দুর্বাসা মহামুনি আশীর্বাদ করলেন, আমি তোমায় আশীর্বাদ করি তুমি শত পুত্রের জননী হও। গান্ধারী মনে মনে ভাবলেন, কি আনন্দ, আমি শতপুত্রের জননী হব, কারণ দুর্বাসা মহামুনি আশীর্বাদ করেছেন। আনন্দ করতে করতে চলে গেলেন। এবার কুন্তী স্নান করে বস্ত্র পরিধান করে এসে উপস্থিত হয়েছে। মণিবর, আপনি বলেছিলেন বর প্রদান করবেন, ধ্যান ভঙ্গ হয়ে গেল। ওরে দুরাচারী, এত লোভ তো! এই কিছুক্ষণ আমি তো আগে আমি তোকে আশীর্বাদ করলাম যে শতপুত্রের জননী হ, তারপরেও তোর লোভ যায় না, আবার এসেছিস আমার কাছে বর প্রার্থনা করতে। মণিবর, আমি না তো মণিবর, আমি তো আসিনি, আমি তো স্নান সেরে এই মাত্র এলাম আপনার চরণতলে। আপনার বর দিতে যদি হয় আপনি দেবেন, না দিতে হয় আমি চলে যাচ্ছি। কিন্তু আপনি ক্রোধিত হবেন না। দুর্বাসা মহামুনি মনে মনে ভাবছে, কে কে এসে ছলনা করে তাহলে বরগুলো নিয়ে গেল। পাশের ঘর থেকে গান্ধারী শুনছে। সঙ্গে সঙ্গে দুর্বাসা মহামুনি তটস্থ হলেন। যেই না তটস্থ হলেন, দেখতে পেলেন তার ভূমধ্যে কি দেখছেন, গান্ধারী কুন্তীর রেপ রূপ ধারণ করে তার কাছে এসে মিথ্যা ছলনার আশ্রয় নিয়ে, প্রতারণার আশ্রয় নিয়ে শতপুত্রের বর নিয়ে চলে গিয়েছে। দুর্বাসা মহামুনি বললেন, বুঝতে পেরেছি কে এই ছলনাকারী। শোনো কুন্তী, আমি তোমায় আশীর্বাদ করি, তোমার শতপুত্র হবে না, কিন্তু তোমার তুমি হবে পঞ্চ পাণ্ডবের জননী। আর তুমি যে পঞ্চ পাণ্ডবের জন্ম প্রদান করবে, তুমি যাদের জননী হবে সেই পঞ্চ পাণ্ডবের হস্তে ওই কুরুবংশের শতপুত্র নিধন হবে। শুনলেন কে গান্ধারী? কুরুবংশ যখন ধ্বংস হয়েছিল, গান্ধারী গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখে হেসেছিলেন। তখন গান্ধারী বলে উঠেছিল, কৃষ্ণ তুমি আমায় দেখে হাসছ, আজ আমি তোমার উপহাসের পাত্র, তাই না? আমি তোমায় অভিশাপ দিলাম, আমার বংশ কেমন করে ধ্বংস হয়েছে, তোমার তোমার যাদব বংশও কেমন করে ধ্বংস হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, মাতা অভিশাপ তুমি আমায় দিয়েছো, ভালো কথা, কিন্তু একবার বিচার করে দেখো তো, তোমার বংশ ধ্বংস হওয়ার জন্য, তোমার এই সন্তানেরা বিনাশ হওয়ার জন্য তার কারণ কি আমি? তার কারণ তো তুমি, তোমার লোভ। তুমি মিথ্যা ছলনা প্রতারণার আশ্রয় নিয়েছিলে, তার পরিণতি তো তোমার এই সন্তানেরা ধ্বংস হয়ে গেল। মনে পড়ে মাতা, দুর্বাসা মহামুনি কি অভিশাপ দিয়েছিল, আর এখন তুমি আমার উপরে তুমি অভিশাপ দিলে, তাই না? বেশ, তোমার অভিশাপকে আমি মাথা পিতে নিলাম। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, কেন ভগবান মাথা পেতে নিলেন? তৃতীয় ইচ্ছে করলে পারতেন। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এই জগতে ভগবানের বংশ থাকে না। একটুখানি ছুঁয়ে দিয়ে গেলাম, শুধু বুঝে নেবেন, আর বেশি বলবো না। সূর্য বংশ, ভগবান শ্রী রামচন্দ্রের বংশ, সেটা পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে। আমার ভগবান শ্রীকৃষ্ণের বংশ, যাদব বংশ ধ্বংস হয়ে গিয়েছে, যদু বংশ। আমার গৌরহরির কোনো অপত্যই নেই। দেখুন, নিত্যানন্দ পরিবার আছে, অদ্বৈত পরিবার আছে, অন্যান্য গুরুগোসাইদের পরিবার রয়েছে, কিন্তু আমার গৌরহরির পরিবার নেই। ভগবানের বংশ কখনো থাকে না, সেটা ধ্বংস হয়ে যায়। এটাই হচ্ছে রীতি, এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, তার জন্য ভগবান বিভিন্ন লীলা রচনা করেন। তো এই যে বললাম, চালাকির দ্বারা কোনোদিন মহৎ কার্য সম্পন্ন হয় না। চাপাল গোপাল ওটা করে গেলেন, কে দেখতে পেলেন, কে বুঝতে পেলেন আমার গৌরহরি? শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছে, শ্রীবাস প্রভাত আগত প্রায়, এবার দরজা খুলে দাও, আমি হরিনাম সংকীর্তন করতে করতে গঙ্গা স্নানে যাই। শ্রীবাস পণ্ডিত বলছে, আর কিছুক্ষণ থাকো না প্রভু, আর একটু হরিনাম করো না প্রভু, তুমি চলে গেলে আমার অঙ্গনটা তো শূন্য হয়ে যাবে। গৌরহরি বললেন, শ্রীবাস এই জগতের ভক্তগণ কত কিছু চায় আমায় পেয়ে, আর তুমি হরিনাম শুনতে চাইছো, বেশ তাহলে একটু প্রভাত সুরে হরিনাম গাইব। এমন সময় নিত্যানন্দ প্রভু এসে বললেন, না প্রভু, হরিনাম অনেক করেছি, আর হরিনাম নয়, এবার আমি একটি নাম করব। কি নাম?
গদাধর পণ্ডিত হরিদাস ঠাকুর সবাই মিলে বাধা দিলেন, ও নিতাই চাঁদ আবার কি পাগলামো শুরু করলেন। আরে ভাই গদাধর, ভাই হরিদাস, একটু শোনোই না, আমার এই নাম যদি তোমাদের পছন্দ না হয় যা শাস্তি দেবে দাও, আমি মাথা পেতে নেব। নিত্যানন্দ প্রভু শুরু করলেন সেই মহানাম, কি বলছে ভক্তগণ এসো আমার সঙ্গে দুহাত তুলে বলো, গোবিন্দের গো আর রাধা রানীর রা, এই দুই মিলিয়ে সবাই মিলে দুহাত তুলে সবাই মিলে হরি হরি বল, একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গো রঙ্গ ভজে, যে জনা গো রঙ্গ ভজে, বলি যে জনা গো রঙ্গ ভজে, জনা গো বলি সে হয় আমার প্রাণ রে, হরি হরি রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, হরি 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 গৌরাঙ্গের নাম রে। মনানন্দে ভক্তগণ আমার গৌরহরিকে নিয়ে মেতে উঠলেন। এবার গৌরহরি বললেন, শ্রীবাস যাও এবার তো দরজা খুলে দাও। শ্রীবাস পণ্ডিত নিত্যানন্দ প্রভু দেওয়া নাম গৌরাঙ্গ নাম গাইতে গাইতে দরজা খুলতে চলেছেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, হেকি হেকি আমার অঙ্গনে জবা ফুলের মালা, আমার অঙ্গনে মত্ত ভাণ্ড, আমার অঙ্গনে ছাগ মুণ্ড, প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে, এই সব দর্শন করবে আর কেউ কোনোদিন আমার অঙ্গনে আসবে না, সবাই বলবে আমি বৈষ্ণব নই, বৈষ্ণব যদি হব আমার অঙ্গনে কেন ছাগ মুন্ড, বৈষ্ণব যদি হব আমার অঙ্গনে কেন মত্ত ভাণ্ড, প্রতি রাত্রে করি আমি ভবানী পূজন, আমার দুর্দশা দেখো পণ্ডিত সহ্য। এই বলে শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি ছুটে গিয়ে কিছু হাড়ি ডোম ডেকে এনে ওই জায়গাটা পরিষ্কার করে গোবর গঙ্গা জল লেপে তাড়াতাড়ি গঙ্গায় গিয়ে একটা ডুব দিয়ে কাঁপতে কাঁপতে এলো গৌরহরির কাছে দুই নয়নে অশ্রুধারা। শ্রীমন মহাপ্রভু জিজ্ঞাসা করলো, শ্রীবাস তোমার এত দেরি হলো কেন? শ্রীবাস একই শ্রীবাস, তোমার দুই চোখে জল, তুমি কাঁদছো? শ্রীবাস পণ্ডিত চোখের জল মুছে বলে উঠলো, কই না তো প্রভু, আমি কাঁদছি না তো। শ্রীবাস বলো তুমি কেন কাঁদছ? গৌরহরি সারা রাত্রি তুমি আমার অঙ্গনে কীর্তন করলে, এখন প্রভাত হয়েছে দেখে তুমি আমার অঙ্গন শূন্য করে চলে যাবে, আমার এই শূন্য অঙ্গনে আমি কেমন করে থাকবো, তাই আমি কাঁদছি প্রভু, তাই আমি কাঁদছি। দেখুন বৈষ্ণব কাকে বলে, শ্রীবাস পণ্ডিত বলতে পারতেন যে আমার অঙ্গনে এইরকম অপকর্ম করেছে তাকে তুমি শাস্তি দাও, কিন্তু বললেন না।
শিক্ষা দিলেন জগৎকে বৈষ্ণব কাকে বলে কেমন করে বৈষ্ণব হতে হয়। গৌরহরি বলে উঠলেন শ্রীবাস মিথ্যে কথা বললে না ঠিকই কিন্তু প্রকৃত সত্যি কথাও তুমি বললে না। বলো শ্রীবাস বলো কেন তুমি কাঁদছো শ্রীবাস বলো। শ্রীবাস পণ্ডিত মুখে বললেন না মনে মনে বললেন তাও কি বললেন প্রভু জগাই মাথায় উদ্ধার হয়েছে মলয় চাঁদ কাজে উদ্ধার হয়েছে আমি ভাবলাম নবদ্বীপে আর কেউ বাকি নেই সবাই তোমার কৃপা পেয়েছে কিন্তু এখনো তোমার এক ভক্ত আছে যে লোকলজ্জার ভয়ে যে সমাজের ভয়ে প্রকাশ্য দিবালোকে তোমার কাছে আসতে পারে না তাই আমার অঙ্গনে অপকর্ম করে সে তোমার চরণে প্রার্থনা জানিয়ে গেল গৌরহরি তুমি তাকে কৃপা করো তুমি তাকে করুণা করো। ভগবান বলে উঠলেন শ্রীবাস তুমি আমায় বললে না ঠিকই কিন্তু আমি তোমায় বলে যাই যে আমার ভক্তের নয়নের জল ঝরিয়েছে তাকেও এমন করে কাঁদতে হবে বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। চলে গেলেন গৌরহরি প্রতিফল পাওয়া গেল দেখা গেল কি দেখা গেল একদিন যায় দুদিন যায় তিন দিনের দিন চাপাল গোপালের সর্বঙ্গ চলে যায় পুড়ে যায় যন্ত্রণায় তিন দিন বহি সেই চাপাল গোপাল সর্বাঙ্গে হইল কুষ্ঠ কুষ্ঠ বহে রক্তধার বহে রক্তধার সর্বাঙ্গ বেরিল কীটে কাটে নিরন্তর কাটে নিরন্তর অসহ্য বেদনায় অঙ্গে অঙ্গে জলয়ে অন্তর জলয়ে একই চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে কেন আমি দু চোখে কেন কিছু দেখতে পাচ্ছি না চলে যায় বুকটা চলে যায় মা মা কৈবল্য দাইনি মা মুক্ত কেশী মা করালো বদনি আমি তো তোর পুজো না করে কোনোদিন জল স্পর্শ পর্যন্ত করিনি তবে কেন কেন এত জ্বালা দেখা দে মা দেখা দে দেখা দে আমি আর তো পারি না সহিতে যাত এত করে ডাকছি মাগো তবু না দিবি না দেখা তবে রে পাশানি আমি চাই না তোর দেখা এই আমার শেষ ডাক আর কোনদিন বাবা বলে ডাকবো না মা দেখা দে মা একবার দেখা দে। জয় মা জয় মা ॐ त्वं स्वाहा त्वं स्वाहा त्वं हीव सत्कार स्वरात्मेकः सुधातमक्षरे नित्ये
त्रिधमत्रा स्थिता नित्या अर्धमत्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः तमेव सा तं स्वामित्री तं देवी जननी परा त्वैव धार्यते जगत् त्वैव सिध्यते सर्वत् त्वयि तत्पर्णते देवी तमस्वन्ति च सर्वदा विशिष्टो सृष्टिरूपा तं स्थितिरूपा च पालने तथा संहितिरूपान्ते जगतोऽस्तु जगन्मयी महाविद्या महामाया महामेधा महासिद्धिः महामोहा च भवति महादेवी महाश्री प्रकृतो हिस्तो हि सर्वत्र गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्चोदारुण तमेश्वरी तं विद्धिरक्षाक्षरा एक सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके स्वरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमः स्तुति गोपाल के अंधकार रात्रि आलोर ज्योति धूप धुनोयर गंधे मने उठलो आमार अंगनटा नूपुर ध्वनि तबे कि तुई एसेछिस मा एमन करे मा मा बोले डाकले मा कि ना एसे पारे रे बाबा मा गो ओमा आमि तो तोर पूजो ना करे कोनोदिन जल पर्यन्त स्पर्श करिनि मा तबे आमार अंगे ए किसेर जाला आमार अंगे ए किसेर जाला गोपाल आमार पूजो ना करे कुई कोनोदिन जल स्पर्श करिसनि ए कथा ठीक बाबा किन्तु সেদিন যখন শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে অত্যাচার করতে গিয়েছিলি সেই দিন কি তুই আমার কাছ থেকে অনুমতি নিয়ে গিয়েছিলি ওরে আমি যেভাবে যে মতেই পূজো গ্রহণ করি না কেন আমি যে তোদের শিব ঠাকুরের বউ রে তোদের শিব ঠাকুর পরম বৈষ্ণব আমি বৈষ্ণবী হয়ে আমি কি বৈষ্ণব অপরাধকে ক্ষমা করতে পারি গোপাল আমায় ডাকিস না আমি পারবো না মা মা ছেড়ে যাস রে মা ভাই ছেড়ে যাস রে মা ভক্তগণ কুষ্ঠ আজ কোন রোগী নয় যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে গেলে ডিটিপি চিকিৎসার মাধ্যমে কুষ্ঠ সম্পূর্ণ নিরাময় হয়ে যায় কিন্তু আজ থেকে 500 বছর পূর্বে এই কুষ্ঠ ছিল ভয়ঙ্কর মারণ ব্যাধি কুষ্ঠ হলে মৃত্যু ছাড়া তার আর কোনো গতি ছিল না নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে চাপাল গোপাল অন্ধকার ঘরে মা মা দেখা দে মা ঠিক এমন সময় ছুটে এলো গোপালের সহধর্মিনী নিস্তারিণী দেবী ও গো ও গো তোমার এ কি হলো তুমি ধুলার মধ্যে পড়ে গড়াগড়ি যাচ্ছ তোমার না শরীরটা ভালো না আমায় ছুঁয়ো না আমায় ছুঁয়ো না নিস্তারিণী আমায় ছুঁয়ো না কেন কেন তোমার কি হয়েছে মাকে আমি ডেকেছিলাম মামাই বলল আমার সর্বঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি এতো তারই লক্ষণ প্রকাশ পাচ্ছে এতো তারই লক্ষণ প্রকাশ পাচ্ছে এই জানো আমার বাপের বাড়ি থেকে না খবর এসেছে আমার না খুব প্রয়োজন আমি কালকেই না বাপের বাড়ি যাব বুঝতে পেরেছো নিস্তারি নেই নিস্তারিণী তুমি আমায় আমায় ছেড়ে চলে যাবে হ্যাঁ আমি চলে যাব আর কবে আসব তাও কিন্তু আমি বলতে পারছি না নিস্তারিণী আমি বুঝতে পেরেছি নিস্তারিণী আমি বুঝতে পেরেছি আজ আমার গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছে দেখে তুমি আজ আমায় ছেড়ে চলে যাচ্ছ নিস্তারিণী তাই না নিস্তারিণী যেদিন অগ্নি সাক্ষী করে নারায়ণ সাক্ষী করে তোমাকে আমি কুলবধূ রূপে আমার ঘরে তুলেছিলাম সেই দিন দুজনে আমরা প্রতিজ্ঞা করেছিলাম
জীবনের পথ যতই কঠিন হোক আমরা হাত ধরাধরি করে চলব, আমরা পাশাপাশি চলব। আর আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ নিস্তারিণী। বলি যাব না তো কি করব, এখানে থেকে তোমার ওই ছোঁয়াচে রোগের চিকিৎসা করব, হ্যাঁ সেবা করব। নিস্তারিণী আমার এই রোগের সেবা তোমায় করতে আমি বলছি না, আর কটা দিন বাঁচবো নিস্তারিণী? এই সময় তুমি আমায় ছেড়ে যেও না, আমার কিচ্ছু চাই না, ক্ষুধা একটু অন্ন তৃষ্ণা একটু জল দিও, তাহলেই হবে নিস্তারিণী, তাহলেই হবে। বেশ, ক্ষুধায় তোমায় একটু অন্ন তৃষ্ণায় তোমায় একটু জল দিতে পারি, কিন্তু আমারও একটি শর্ত আছে। কি শর্ত নিস্তারিণী? আজ থেকে তুমি আমার সাথে থাকবে না, আজ থেকে তোমার জায়গা হবে, হ্যাঁ হ্যাঁ জায়গা হবে, তোমার জায়গা হবে ওই গোয়াল ঘরে নিস্তারিণী। শত শত বছর আগে আদি শঙ্করাচার্য ঠিক বলেছিলেন, যাবত বিদ্যুৎ মাজ্যন সত্যা তাবত নিজ পরিবার নবত্যা তদন্ত জরয়া জজ্জর দেহে বার্তা কোপি না পৃচ্ছতি গেহে। যতদিন তুমি কর্মক্ষম আছো, যতদিন তুমি সংসারের জন্য কিছু করতে পারছো, ততদিন সবাই এসে জিজ্ঞাসা করবে, মা কেমন আছো, ওষুধ খেয়েছো তো, বাবা শরীর ভালো আছে তো, সকাল সকাল মর্নিং ওয়ার্কে বেরোবে। কিন্তু যেই দিন তুমি অথর্ব হয়ে যাবে, সংসারের প্রতি আর কিছু করতে পারবে না, তোমার সারা জীবনের অবদানকে সবাই ভুলে যাবে, চাপাল গোপাল, চাপাল গোপালের স্থান হলো ওই গোয়াল ঘরে। নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, হায়রে কপাল, আপন বলিয়া ভাবিনু যাহারে, তারা তো আপন নয়, এ জগতে পর বলে যারে দূরে ত্যাগিনু, সেই ভগবান ছাড়া এই জগতে আপন কেহ নয়। তাই বলি রে মন, মনে রাখিস এই কথাটা সারা জীবন। পাগল মনরে কেউ কারণ মনরে হবে এসেছ একা, যেতে হবে একা, হবে এসেছ একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ তো কন্যা বল কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ স্ত্রী পুত্র কন্যা বল কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ শুধু দু চার দিনের দেখা
আসো না শুধু দু চার দিনের দেখা শোনা শুধু দু চার দিনের দেখা শোনা দু চার দিনের দেখা শোনা একদিন সকল ফেলে যেতে হবে দু চার দিনের দেখা শোনা একদিন সকল ছেড়ে যেতে হবে বলি কেউ আর রহিবে না ভবে হরি হরি কেউ আর রহিবে না ভবে রইবে না ঘরে দু চার দিনে দেখা শোনা পথের পরিচয় মনরে গোপালের স্থান হলো কোথায় গোয়াল ঘরে আঙুলগুলো সব বেঁকে বেঁকে গিয়েছে খসে খসে পড়ছে অঙ্গ প্রত্যঙ্গ গুলো প্রচন্ড যন্ত্রণা অন্ধকারে পড়ে রয়েছে গোপালের জন্য কলা পাতায় করে অন্ন আর নারকলের মালায় করে জল প্রচন্ড ক্ষুধা তাই গোপাল কি করছে তার সামনে কলা পাতায় করে অন্ন দিয়ে গিয়েছে এবার আঙুলগুলো তো কাঁপছে সামনের অন্নগুলো তুলে মুখের মধ্যে তুলতে যাচ্ছে কিন্তু যখন মুখের সামনে নিয়ে যাচ্ছে ঝুর ঝুর করে সব পড়ে যাচ্ছে গোয়াল ঘরে যে গরুগুলো ছিল সব চেটে পুটে খেয়ে নিল প্রচন্ড ক্ষুধা প্রচন্ড তৃষ্ণা প্রচন্ড যন্ত্রণায় গোপাল ছটফট করছে ওই অস্বাস্থ্যকর পরিবেশে মনে মনে ভাবছে সারা জীবন বিন্দু বিন্দু রক্ত কণা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যে সম্পদ দিয়ে ইমারত তৈরি করলাম এত সুন্দর বাড়ি তৈরি করলাম আর আজ আজ আমার ঠাই হলো কোথায় ওই গোয়াল ঘরে হ্যাঁ গো মা তাই হয় হ্যাঁ গো বাবা তাই হয় সারা জীবন কষ্ট করে বড় বড় বাড়িঘর তৈরি করার পর যখন মানুষ বিছানায় পড়ে যায় যখন বিছানায় মলমূত্র ত্যাগ করে তার সন্তান সন্ততিরা সেই মানুষদেরকে কোথায় নিয়ে গিয়ে রাখে নেয় সিঁড়ির নিচে আর না হলে কোথায় ওই ছাদের চিলেকোঠার ঘরে এই তো স্থান হয় আর কোথাও স্থান হয় না এটাই নির্মম সমস্ত জীবনে তদ্রূপ গোপালের স্থান হলো জল জল করে চিৎকার করতে করতে গোপাল গোপাল অচেতন হয়ে গেলে এদিকে রাত থাকতে নিস্তারিণী উঠেছে কেন কারণ চাপাল গোপালকে জল দিতে হবে যদি দিনের আলোয় কেউ দেখে যে কুষ্ঠরোগীর ঘরে জল দিতে গেছে তাহলে ধোপা নাপিত বন্ধ হয়ে যাবে মানে সমাজে এক ঘরে করে দেবে আগে কিন্তু এটা ছিল ধোপা নাপিত কেউ তাদের বাড়িতে যেত না কোনো কাজকর্ম করতে দিত না একদম এক ঘরে করে দিত তাই নিস্তারিণী অন্ধকার রাত থাকতে উঠে আজ গোপালের ঘরে জল নিয়ে গিয়েছে কিসে করে নারকলের মালাই নাকে বসন চাপা দিয়া গোয়াল ঘরে প্রবেশিয়া নাকে বসন চাপা দিয়া গোয়াল ঘরে প্রবেশিয়া নাকে বসন চাপা দিয়া গোয়াল ঘরে প্রবেশিয়া রে নাকে বসন চাপা দিয়া গোয়াল ঘরে প্রবেশিয়া নিস্তারিণী কহে গোপালে রে তখন নিস্তারিণী কহে গোপাল রে তখন নিস্তারিণী কহে গোপাল রে তখন নিস্তারিণী কহে গোপাল রে ধরো নারিকেলের মালা জলে নিয়ে যাই এ বেলা ধরো নারিকেলের মালা জলে নিয়ে যাই এ বেলা ধরো নারিকেলের মালা
জল দিয়ে যাই এ বেলা আরনাজ কেলের মালা জল নিয়ে যাই এ বেলা আর জানায়ো না বাপু মোরে তুমি আর জানায়ো না বাপু মোরে তুমি আর জানায়ো না বাপু মোরে তুমি আর জানায়ো না বাপু মোরে জল খেয়ে উদ্ধার কর মোরে জল খেয়ে উদ্ধার কর মোরে জল খেয়ে উদ্ধার কর মোরে আমার ঘরের কাজ সব আছে মোরে খেয়ে উদ্ধার কর আমার ঘরের কাজ সব আছে মোরে জ্বালাবে আর কদিন ধরে রাই গৌর হরি 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 জ্বালাবে বাপু কদিন ধরে কাজ সব আছে মোরে জল খেয়ে উদ্ধার কর মোরে জল খেয়ে আমাকে উদ্ধার করো সংসারের সব কাজ পড়ে রয়েছে কে উদ্ধার করবে জল জল করতে করতে গভীর রাত্রে গোপাল অচেতন হয়ে গেছে এখনো চেতনা ফেরেনি এদিকে নিস্তারিণী যতবার নারকলের মালায় করে জল দিচ্ছে ততবার জল গড়িয়ে পড়ে যাচ্ছে নারকলের মালায় জল কি থাকে কি দেখা গেল যতবার জল দিচ্ছে কি হচ্ছে বলি নারিকেলের মালাতে জল মাটিতে রাখিল নারিকেলের মালার জল মাটিতে রাখিল বলি নারিকেলের মালাতে জল মাটিতে রাখিল নারিকেলের মালাতে জল মাটিতে রাখিল বলি মালা গড়াইয়ে জল পড়িয়া যে গেল মালা গড়াইয়ে জল পড়িয়া যে গেল নানা হলো না হলো না হলো না হলো না নানা হলো না হলো না হলো না হলো না গোপালের জল খাওয়া হলো না হলো না গোপালের জল খাওয়া সবে জলে পড়ে গেল হরি 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 সবে জলে পড়ে গেল গোপালের জল খাওয়া হলো না হলো না এখন নারকেল মালায় জল দিচ্ছে বারবার করে পড়ে যাচ্ছে নিস্তারিণী মনে মনে ভাবছে মূল্য টল্য না নড়েও না সরেও না এই তো আরো বিপদ এখন ওই কুষ্ঠ রোগীটাকে শ্মশানে নিয়ে যাবে কে এ তো সমাজের কেউ আসবে না এখন অন্ধকার কাটেনি সকাল হয়নি এর মধ্যেই একটা ব্যবস্থা করতে হবে এই মনে করে নিস্তারিণী এই রাত থাকতেই ছুটে গেল কোথায় ডোমপাড়া তো ডোমপাড়াতে দুটো ডোম নাম হারুয়া আর কালুয়া সারা রাত্রি আকণ্ঠ মদ্যপান করে ওদের ঝুপড়ির মধ্যে পড়েছে নিস্তারিণী সেখানে গিয়ে দেখছে এই বাবা হারুয়া এই কালুয়া ই কিরে সকাল সকাল মেয়ে ছেলের গলা পাচ্ছি বটিয়া এ হারুয়া দেখ তো তুই দেখ কালুয়া ই কে আছিস বটিয়া বাবা আমার বড় বিপদ বাবা হ্যাঁ আমার গোয়াল ঘরে একটা মরেছে তাড়াতাড়ি ওটা শ্মশানে এনে পুড়িয়ে ফেল বাবা কি গোয়াল ঘরে গরু মরে আছে ও গরু তো আমরা পুরাই না বটিয়া আরে গরু না স্বামীকে কি গরু বলা যায় বাবা চল না বাবা তোরা গেলে তোদের অনেক পারিশ্রমিক দেবো অনেক উপহার দেবো যেই বলেছে উপহার উপহার পেলে টাকা পয়সা পেলে বেশ ভালো করে খাওয়া যাবে তাই হারুয়া কালুয়া কি করেছে এসে উপস্থিত হয়েছে গোপালের অঙ্গনে বলে দেখতো বাবা ওই যে গোয়াল ঘরে যেটা পড়ে আছে ওটা বেঁচে আছে কিনা এখন ডোম তো আর বৈদ্য নয় যে দেখে বলবে আর গোপালের সর্বঙ্গ পচে গন্ধ বেরোতে শুরু করেছে হারুয়া কালুয়া দূর থেকে ওই গন্ধতে বলছে ইয়ে না মরিয়া গেছে বটা কি শ্মশানে নিয়ে যেতে হবে হোটেল তাড়াতাড়ি নিয়ে যা বাবা তোদের অনেক উপঢৌকন দেব যেই বলেছে উপঢৌকন দেব হারুয়া কালুয়া কি করেছে বেশ দড়ি নিয়ে গোপালের হাতটাকে আর পাটাকে ভালো করে বেঁধে মাঝখান থেকে বাঁশ ঢুকিয়ে দিয়েছে মানে হাতের আর পায়ের মাঝখান থেকে বাঁশ ঢুকিয়ে দিয়ে কাঁধের মধ্যে নিয়ে তখন ডোমপাড়া হইতে দুটি ডোম ডাকিয়ানি
কম্পাটা হইতে দুটি তুমি ডাকিয়ানি দেখো বেঁচে আছে কিনা কহেনে সারিনি দেখো বেঁচে আছে কিনা কহেনে সারিনি দেব বাপ তোদের দুই আনা দেব বাপ তোদের দুই আনা একবার দেখো বেঁচে আছে কিনা দেব তোদের দুই আনা আর দেখো বেঁচে আছে কিনা নাইলে গঙ্গা পারে নিয়ে চলো না দেখো গৌর হরি হরি আরে গঙ্গা পারে নিয়ে চলো না দেখো বেঁচে আছে কিনা গঙ্গা পারে নিয়ে চলো না দেখো বেঁচে আছে কিনা গঙ্গা পারে নিয়ে চলো না দেখো বেঁচে আছে কিনা দেব বাপু তোদের দুই আনা।